আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বিষয় আরেকটা বিষয় হলো যে আপনি সম্পূর্ণ কোরআনটাকে অর্থ সহ বা ব্যাখ্যা সহ বা ধরেন আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট বা কারণ এগুলো সহ কতবার পড়ছেন? অনেকবার পড়েছি, যখন আমি প্রথম নাস্তিক হয়েছি, যখন আমি মুসলমান ছিলাম, কড়াভাবে মুসলমান ছিলাম, তখন আমার ভিতরে যখন একটু একটু সন্দেহ হলো বিভিন্ন বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে, তখন আমি আরো বেশি মুসলমান হওয়ার চেষ্টা করলাম। এই চেষ্টার অংশ হিসেবে আমি পুরো কোরআনটা অনুবাদ করে ফেলেছি এবং অনেকগুলো তফসির পড়েছি। তখন আমার ভিতরে, আমি তখন প্রচুর বই পড়তাম। আমি সেই সময় আমি ক্লাস স্কুল থেকেই আমার অভ্যাস হচ্ছে প্রচুর বই পড়া, প্রচুর পরিমাণে বই পড়তাম, যেগুলো আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না, এত বই পড়তাম আমি। আমার মানে দিন রাত খাওয়ার টেবিলে ঘুমানো ঘুমাতামও না, দিন রাত দিন রাত আমি বই পড়তাম, এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমি সেই সময় প্রচুর পরিমাণে তফসির পড়েছি, প্রচুর প্রচুর পরিমাণে ব্যাখ্যা পড়েছি, এবং শুধু কোরআনই না, বাইবেল, বেদ এবং অন্যান্য ধর্মগ্রন্থ আমি পড়েছি আমার জানার আগ্রহ থেকে। এবং জানার আগ্রহ থেকে এগুলো পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমার যে আমার ভিতরে যে সন্দেহটা ঢুকেছিল, সেই সন্দেহটা দিনে দিনে আরো বৃদ্ধি পেয়েছে। আমি যত হাদিস, বিশেষ করে বুখারি হাদিস, মুসলিম হাদিস যখন পড়েছি, এই কোরআনটাকে বোঝার জন্য যখন আমি বুখারি মুসলিম হাদিস পড়েছি, তখন আমার সন্দেহ আরো প্রকট হয়েছে যে এগুলো কি, এগুলো তো খুবই হাস্যকর এবং অমানবিক সব বিষয় আদি এটার ভিতরে আছে। তারপরে আমি তখন ধীরে ধীরে, তখন আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেছি যে এগুলা কোনো মানে ঈশ্বরের হতে পারে না, ঈশ্বরের বাণী হতে পারে না এই জিনিসগুলা, বা মহামানবের বাণী হতে পারে না এই জিনিসগুলা। যেমন ধরেন যুদ্ধবন্দীদের ধর্ষণ করা, এটা কখনো কোনো মহামানবের বাণী হতে পারে না বা মহামানবের নির্দেশ হতে পারে না, এরকম মানে এটা দাবি করাটাই হচ্ছে একটা হাস্যকর বিষয়। যুদ্ধবন্দী ধর্ষণ, এটা তো মানে কোনো অবস্থাতেই এটা অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ধরেন ধরেন ক্লাস 5 এর একটা স্টুডেন্ট যদি ক্লাস 10 এর ম্যাথ সলভ করতে না পারে, তাহলে আর সে যদি মনে মনে ভাবে যে আসলে বইয়ের প্রিন্টিং মিস্টেক ছিল বা বইয়ের প্রবলেম, এ কারণে ম্যাথের ভিতরেই প্রবলেম আছে, তাহলে এটা কি ওই স্টুডেন্টের সমস্যা নাকি ম্যাথের সমস্যা? না, সেটা হচ্ছে ম্যাথের সমস্যা হতে পারে, যদি আপনি তাকে ভুল অঙ্ক করতে দেন, এবং সে যদি ধরেন অনার্স মাস্টার্সও করে ফেলছে ম্যাথমেটিক্সে এবং আপনি তাকে ভুল অঙ্ক করতে দিলেন, এবং সে তখন বলতেছে যে এই অঙ্ক তো মিলবে না কখনো, এই অঙ্ক তো গোড়াতেই ভুল আছে, এই অঙ্কের শুরুতেই ভুল আছে, এমনও তো হতে পারে বিষয়টা। জি, আপনি টেকনিক্যালি উত্তরটা দিলেন। না না না, সেটা তো হতে পারে না। ধরেন আপনি এমন না, একটা মানে ধরেন ধরেন 2 = 0, এটা কিন্তু ডিসক্রিট ম্যাথমেটিক্সে প্রমাণ করা যায়, 2 = 0, তাই না? ডিসক্রিট ম্যাথ আমরা যারা পড়েছি তারা কিন্তু জানি যে এটা প্রমাণের একটা পদ্ধতি আছে, 2 = 0 প্রমাণ করার, কিন্তু এই পদ্ধতিটার ভিতরে একটা গোঁজামিল আছে। সেই গোঁজামিলটা যখন আপনি বুঝে ফেলবেন, তখন আপনি বুঝবেন যে এখানে এই মানে এই সলিউশনটা করার সময় একটা ফট করে একটা গোঁজামিল দেওয়া হয়, এবং গোঁজামিলটা আপনি যদি 10 না পান, তাহলে আপনি 2 = 0 এটা প্রুফ করা যায়। এখন আমি যদি, আপনি ধরেন মাস্টার্স করেছেন ম্যাথমেটিক্স এর উপর, আপনাকে যদি আমি সেই গণিতটা করে দেখাই 2 = 0, আপনি বলবেন এখানে তো গোড়াতেই ভুল আছে, এই যে মাঝখানে এই লাইনে ভুল, আপনি তো বুঝে ফেলবেন, তাই না? আমি আমি তো মানে আপনাকে, আমাকে হয়তো সেই কোরআনের মতো একটা জিনিস দেওয়া হয়েছিল 2 = 0, আমি মানে অনেকক্ষণ, আমি অনেকক্ষণ বিশ্বাস করেছি যে হ্যাঁ 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 এটা 2 = 0 হতেই হবে, পরে আমি হুট করে দেখলাম আরে এখানে তো একটা গোজামিল আছে মাঝখানে, এই তো গোজামিলটা পেয়ে গেছে, তার মানে আমি বুঝতে পারলাম এটা সঠিক গণিত না, এখানে গোজামিল দেওয়া আছে। আচ্ছা বুঝতে পারছি। আরেকটা বিষয় হলো যে আমি প্রথমে ধারণা করতাম এরকম যে হয়তোবা আপনি যারা ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী, আপনি হয়তোবা তাদেরকে বিশ্বাসে হয়তোবা বাধা প্রদান করবেন বা তাদেরকে হয়তোবা বিশ্বাস করতে দেবেন না। তো আপনি কিছুদিন আগে একটা লাইভে আমি শুনছি আপনাকে একজন প্রশ্ন করছিল যে যারা ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী তাদের সমস্যা কি আপনার, আপনি বলছিলেন না এটা আমার কোনো সমস্যা নয়। তো সেখান থেকে কনসেপ্টটা হালকা একটু ক্লিয়ার হয়েছিলাম। তো আমার কথাটা এই জায়গাতেই যে যারা ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী তারা যদি তাদের বিশ্বাসটা নিয়ে তাদের মতো শান্তি বজায় রেখে চলে, তাহলে তো আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। না, সমস্যা হবে, কারণ প্রত্যেকটা অযৌক্তিক বিশ্বাসই ক্ষতিকর। আপনি যখন অযৌক্তিক বিষয়ে বিশ্বাস করবেন, আপনি কোনো জিনিসকে যুক্তিহীন ভাবে বিশ্বাস করবেন, সেই জিনিসটাকে ক্ষতিকর কাজে লাগানোর সম্ভাবনা থাকে, ঠিক আছে? আপনি যখন যুক্তিহীন ভাবে শেখ হাসিনাকে মেনে নিবেন যে শেখ হাসিনা যেটা বলবে সেটাই রাইট, এবং শেখ হাসিনা যদি আপনাকে খুন করতে বলে, তখন আপনার কাছে খুনটাই রাইট হয়ে যাবে, যেহেতু আপনি যুক্তি বিবেচনা দিয়ে আপনি চিন্তা করছেন না, আপনি চিন্তা করছেন হচ্ছে গিয়ে অন্ধভাবে শেখ হাসিনা রাইট, তার মানে হচ্ছে শেখ হাসিনা যদি খুন করতে বলে সেটাও রাইট। যতক্ষণ পর্যন্ত আপনি যুক্তি বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি, আপনার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি তো জানি না যে আপনি যে অযৌক্তিক বিশ্বাসটা করছেন, সেই অযৌক্তিক বিশ্বাসটা কালকে আপনাকে কি মানে দিবে, কি নির্দেশ দিবে। হয়তো আপনি, হয়তো সে আপনাকে মানে বললো সত্য কথা বলো, এটা একটা ভালো কাজ, কিন্তু সেটাও কিন্তু আপনি অযৌক্তিক বিশ্বাসের উপর ভিত্তি করে কাজটা করছেন। এখন কালকে যদি বলে যে তোমার ছেলেকে হত্যা করো, এটাও কিন্তু আপনি মানে মেনে নিচ্ছেন, কোনো চিন্তা ছাড়া, কোনো বিবেক বুদ্ধি ব্যবহার করা ছাড়া আপনি মেনে নিচ্ছেন, আপনি আপনার সন্তানকে হত্যা করলেন, তার মানে সম্ভাবনাটা থেকে যাচ্ছে, যেহেতু বিশ্বাসটাই অযৌক্তিক সেহেতু সম্ভাবনাটা থেকে যাচ্ছে। আমি আপনাকে বলছি আপনি আপনার বিবেক, মাথা, বুদ্ধি, মগজ এগুলো ব্যবহার করেন, আপনি কেন মানে অন্ধভাবে একটা জিনিস মেনে নেবেন? আপনি যদি অন্ধভাবে মেনে না নিয়ে আপনি যদি বিবেক ব্যবহার করেন, তাহলে যখন সত্য কথা বলতে আপনাকে বলছে কেউ, তখন আপনি সত্য কথাটাই বলবেন বিবেক বুদ্ধি চিন্তা দিয়ে। আবার যখন আপনাকে বলছে যে সন্তানকে হত্যা করো, তখন আপনি বুঝতে পারবেন এই জিনিসটা খারাপ কাজ, এটা আমি করবো না, তখন আপনি সেই কাজে আর সেই কাজটা আর করবেন না। আমাদের সমস্যাটা এখানেই যে আপনার, আপনি আপনার বিবেক বুদ্ধি ব্যবহার না করে কোনো কিছু মেনে নিবেন না, অন্তত পক্ষে বিবেক বুদ্ধি ব্যবহার করেন।
এটা এটা আপনি ঠিক আছে যে প্রত্যেকটা জিনিসই আমাদের বিবেক বুদ্ধির সাথে মেনে নেওয়া উচিত। ইভেন সেটা যদি করোনার আয়ত হয় তাহলে আপনাকে প্রথমে আগে বিশ্লেষণ করে ওইটার মদত করে চিন্তা করে এরপরে আপনার সলিউশনটা নিয়ে আসতে হবে। এটা এটা শুধু আপনি না, হয়তো বা কোরআনের ভিতরে এইভাবেই বলা আছে যে মানে যেহেতু কোরআনের প্রথম শব্দটা হচ্ছে পড়ো ইকরো, তো আপনাকে পড়তেই বলা হয়েছে। এখন যদি বোঝার ভুল থাকে সেটা হয়তো আমি ভাববো যে এটা আপনার ভুল, এটা আসলে কোরআনের ভুল নয়। কারণ হজরত মোহাম্মদ কি কি বই পড়েছে আমাকে একটু বলবেন? কি কি বইটাই পড়েছে হজরত মোহাম্মদ, কয়েকটা না বইয়ের ওনার নাম? তো আসলে ওই ওনার তো আসলে ওইভাবে বই পড়াটার প্রয়োজন পড়ে নাই, কারণ কোন ওনার কাছে তো লাইব্রেরি, সরাসরি বই আসছে। কোন লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন? উনি যখন শাসনামলে ছিলেন তখন কোন লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন এরকম, বা স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন কোনো? আসলে ওনার ওনার নবুয়তের জীবন দশাটা তো খুব কম সময় ছিল, মানে 40 থেকে 63, বুঝতেছেন, 23 ইয়ার্স অনলি। তো এই সময়টাতে আসলে সমাজের আরো যে কাজগুলো ছিল ওগুলো বন্ধ, মানে একটা লাইব্রেরি প্রতিষ্ঠার চেয়ে ওই কাজগুলো বন্ধ করা বা এগুলো কমানোটা ওনার বেশি প্রয়োজন ছিল। যেমন ধরেন আচ্ছা, আপনি হয়তো জানেন বিষয়গুলো, আপনি এখন আমি আমি জানি আমি যুক্তি দিলে আপনি বিশ্বাস করবেন না, কারণ আপনার ভিতরে অবিশ্বাস জিনিসটা আগের থেকেই তৈরি হয়ে আছে, না না না, এটা আগে আপনি বিশ্বাস খেয়ালও ছিল, করবেন। আগে বিশ্বাস ছিল, পরবর্তীতে যখন দেখেছি যেগুলো ফালতু কথাবার্তা তখন আর আমি এগুলো বিশ্বাস করি না। আসলে মোহাম্মদ ইসলাম তো কিছু ভালো কাজও করছে, যেমন সেই সময় ধরেন নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, সেগুলোকে ইয়ে এগুলো করছে, নিয়ে তো বহুবার এই সব আলোচনা আপনি কেন হয়েছে, পুঁতে দিলেন? বহুবার আলোচনা হয়েছে নারীদের পুঁতে ফেলা হতো এরকম কোনো রেফারেন্স আপনারা কিন্তু দেখাতে পারেন নাই। কাকে কাকে, কোন কোন নারীকে, কোন কোন মানে পিতামাতা পুঁতে ফেলেছিল, আপনার আমাকে একটু রেফারেন্স গুলো দেবেন প্লিজ। আসলে সেই সময় তো ওইভাবে ওইভাবে বই পুস্তকও ছিল না। আচ্ছা বাদ দেন এসব, এটা বিষয় নিয়ে আসলে তর্ক করে লাভ নেই, কারণ আমি জানি যে 15-20 বছর ধরে নাস্তিকতা প্রচার করছে তাকে আমি বুঝাই কোনো লাভ হবে না, এটা না না, বোঝা কখনোই হবে অবশ্যই না। লাভ হবে, আপনি যদি যুক্তি, সঠিক যুক্তি দেখাতে পারেন, আমার তো উপায় নাই, এখানে হাজার হাজার দর্শক দেখবে আমার ভিডিও, আমার তো উপায় নাই। হুম আমি, আপনি যদি সঠিক লজিকটা দেখাতে পারেন আমি তো ভাই মানে বাধ্য হব আপনার কথা মেনে নিতে, নাহলে তো আমার, আমার যারা মানে মানে আমার কথা যারা শুনে তারাই তো আমাকে আমার গলা টিপে ধরবে যে আসিফ মহিউদ্দিন তুমি যুক্তির কথা বললা, এখন তুমি যুক্তি মানতেছো না, তারা কি আমার ছাড়বে? আপনি, আপনার মনে হয় অন্য মুক্ত চিন্তার মানুষেরা আমাকে ছাড়বে, আমাকে ফালা ফালা করে ফেলবে? আসলে মুক্ত চিন্তা বলতে আসলে কতটা মুক্ত চিন্তা করেন আপনারা, এটাও একটা প্রশ্ন। কারণ মুক্ত চিন্তা বলতে আপনাদের চিন্তাটাও কিন্তু একটা জায়গার ভিতরে সীমাবদ্ধ। এটা আপনার মানে মনে হয় বা আপনার দাবি মানে, কিন্তু আপনি, আপনি এই কথাটা কোনো দেখাতে পারবেন না, কোনো ভ্যালিডিটি বা কোনো যুক্তি দেখাতে পারবেন না। সুতরাং আপনি আপনার দাবিগুলো না বলে আপনার কাছে যে যুক্তিগুলো আছে সেগুলো বলেন, তা সেগুলো নিয়ে আলোচনা করি। এই জন্য আসলে দাবি নয়, আমি জাস্ট কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে চাচ্ছিলাম যেগুলো আপনার কাছে ক্লিয়ার করে নিছি অলরেডি মোটামুটি। তো বিষয় হলো যে তাহলে আপনি কি ধরনের একটা সমাজ বিনির্মাণ করতে চাচ্ছেন, বা আপনারা কি ধরনের সমাজ চান, আমরা সমাজটা সমাজ কি চাই, ধরনের? আমরা সমাজ চাই মানবিক সমাজ চাই, যেখানে মানুষের ভিতরে ভেদাভেদ থাকবে না, ধর্মীয় ভেদাভেদ থাকবে না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই সমস্ত জিনিস নিয়ে মানুষ মারামারি করবে না, শিয়া সুন্নি নিয়ে মারামারি করবে না, কোনটা কোরআনের আয়াত কোনটা কোরআনের আয়াত না, উজু উজু করতে গিয়ে 3 বার হাত ধোবো না 5 বার হাত ধোবো এই নিয়ে গলা কাটাকাটি থাকবে না। এগুলা ভাই খুবই মানে লেইম কাজকর্ম, এগুলো নিয়ে মানুষ গলা কাটাকাটি করে। এগুলোর সাথে আমরাও একমত, এগুলোর না সাথে আমিও একমত, আমরাও একমত। না, আপনি নিজে চিন্তা করে দেখেন যে এই যে মোহাম্মদের কি, মোহাম্মদ, মোহাম্মদের একটা মানে ভিডিও আছে আমার এখানে, খুবই মানে বাজে কথা, মোহাম্মদের হাগু পবিত্র নাকি অপবিত্র এই নিয়ে 2 দল মারামারি করে মানুষ মারা গেছে। মোহাম্মদের হাগু পবিত্র এরকম নাকি হয়, অপবিত্র, নট মানে অনলি মানে দ্যাট, উনি নুডের অদ্ভুত। তৈরি নাকি মাটির তৈরি, হ্যাঁ, এগুলো নুনের তৈরি, নিয়েও মাটির জানি তৈরি, অনেক এগুলো নিয়ে কিছু। মানুষ মারামারি করে, মারামারি করে মানুষ মারা যাচ্ছে, মানে অদ্ভুত আসলে সব বিষয়। মানে এই লোকগুলো, আসলে এই লোকগুলোকে ওই তো সংশোধনাগারে পাঠানো দরকার, বা যেখানে ওনাদেরকে মানসিক চিকিৎসা দিয়ে ভালো করা যায়, হ্যাঁ, যেমন তাদের, একটা খুনির কথা বললেন, ওইরকম জায়গায় এটা তো, ওনাদেরকে এটা তো, পাঠিয়ে ওনাদের মানসিক অবস্থার এটা তো উন্নতি করা একটা ছোট দরকার। উদাহরণ দিলাম, আরো বড় বড় উদাহরণ আছে যে ধর্ম দিয়ে আসলে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেতে পারে, ধর্ম, ধর্ম নিয়ে মারামারি করে, সেগুলোর উদাহরণ আমাদের কাছে আছে। আমরা চাই যে এমন সমাজ আমরা নির্মাণ করব যেখানে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং সব মানুষের সমান অধিকার থাকবে, মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষকে বিচার বিচার করা হবে না। আপনি আপনার ব্যক্তিগত ধর্ম পালন করতে পারবেন, আপনি আপনার ব্যক্তিগত জায়গায় ধর্ম পালন করবেন যদি আপনি পালন করতে চান, কিন্তু আপনার ধর্ম দ্বারা যেন অন্যকে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে। যদি আপনার ধর্ম দ্বারা অন্যকে ক্ষতিগ্রস্ত হয়, বা আপনি যদি আপনার ধর্ম দ্বারা অন্যকে ছোট করেন বা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, বা অন্য অন্য আরেকজন মানুষ নিকৃষ্ট জীব মনে করেন, কাউকে ঘৃণিত মনে করেন, অপবিত্র মনে করেন, তাহলে আপনি সেটা করতে পারবেন না, আপনাকে সেই অধিকার দেওয়া হবে না। আমরা সেই সমাজ চাই, ঠিক আছে? ধর্মীয় তাহলে ভেদাভেদ, সেক্ষেত্রে ধর্মীয় জি জি ভেদাভেদ, জি বুঝ নারী পুরুষের ভেদাভেদ, হিজড়া, হিজড়া কারা, হিজড়াদের অধিকার দেওয়া যাবে না, সমকামীদের অধিকার দেওয়া যাবে না, এগুলা মানে যেগুলো আছে এগুলো আমরা সব বাতিল করে আমরা যে সমাজ প্রতিষ্ঠা করবো সেখানে সব মানুষের সমান অধিকার থাকবে, সম্মান সমান থাকবে। আচ্ছা তাহলে একটা প্রশ্ন ভাইয়া, সেটা হলো যে আমি আমি মালয়েশিয়াতে থাকি, তো আমি আমার কিছু ফিলিপিনের ফ্রেন্ড সার্কেল আছে আর কি, তো তাদের বেলায় হয়েছে কি যে ধরেন তাদের বাবা মা ধরেন বিয়ে করুক বা বিয়ে বহির্ভূত সম্পর্ক করুক, তাদের সন্তান আসছে বা সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডের ক্ষেত্রে এরকম যে তাদের ভরণ পোষণের দায়িত্বটা তাদের মায়ের উপর রেখে তাদের বাবা ছেড়ে চলে গেছে বা অন্য একটা মেয়েকে বিয়ে করছে, তো এটা তার বাবার ধরেন মুক্ত মনা বা হোয়াট এভার যেটাই বলেন না কেন, তার বাবা তার মতো করে চলে গেছে ছেড়ে দিয়ে। তো এখানে নারীটার উপরে কি মুক্ত মনা হতে গিয়ে বা বেশি অতিরিক্ত ফ্রিডম দেওয়ার কারণে কি নারীদেরকে আরো নিচের দিকে নামানো হচ্ছে না, আপনার কি মনে হয়? না, সেই নারী, সেই মেয়েটা যদি চাইতো তাহলে তো সেই সন্তানকে যেন সন্তান তার গর্ভে না আসে সেই ব্যবস্থা সে নিতে পারতো। এখন তো তার, এখন তো সেই পদ্ধতি ধরেন আছে সন্তান নেওয়ার জন্ম আগ নিয়ন্ত্রণ। পর্যন্ত ভালো সম্পর্ক ছিল বা সন্তান হওয়ার পরে স্বামী আরেক জায়গায় চলে গেছে, এরকম
আচ্ছা, তাহলে তো ইউরোপে যে জিনিসটা হয় এরকম হলে সরকার দায়িত্ব নেয় সন্তানের। ইউরোপের যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আছে সেখানে সরকার ভাতা দেওয়া হয় সরকার থেকে সন্তানের, যে কোনো সন্তানকেই, সে তার পিতা থাকুক কি না থাকুক, তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে। এটা আমরা মানে সবসময় বলি যে প্রত্যেক শিশুই হচ্ছে গিয়ে পবিত্র, পৃথিবীতে কোনো জারজ সন্তান বলে কিছু নাই, কোনো অবৈধ সন্তান বলে কিছু নাই, প্রত্যেক সন্তান বৈধ, এবং তাকে তার মর্যাদা দিতে হবে, তাকে তার সম্মান দিতে হবে। এখন একটা মেয়ে যদি এরকম একজন যদি সিঙ্গেল মাদার হয়ে থাকে, সে যেন ঠিকভাবে তার সন্তানকে লালন পালন করতে পারে একা একা, সেই ব্যবস্থা, সেই জন্য সরকার তাকে সাহায্য করতে হবে, রাষ্ট্রের তার পাশে দাঁড়াতে হবে। একজন একজন এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, বিবাহিত হওয়ার পর এই ধরনের ঘটনা ঘটতে পারে। আপনি যে ঘটনার কথা বলছেন যে অতিরিক্ত স্বাধীনতা দেওয়ার কারণে, এমনকি ইসলামী বিয়েতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে যে মানে বাচ্চা পয়দা করে জামাই বিদেশে চলে গেল, বিদেশে গিয়ে আর আসে না, ফেরত আসে না, এরকম অসংখ্য ঘটনা আমি দেখেছি। হ্যাঁ, সুতরাং এখানে ইসলামী বা মুক্ত চিন্তার মানুষদের ভিতরে এমন কোনো মানে পার্থক্য নাই যে এটা শুধুমাত্র এদের সমস্যা, মুক্ত দেশের সমস্যা, এটা মুসলমান সমাজে এই সমস্যা নাই, তা না, সব সমাজে এই ধরনের সমস্যা আছে এবং হয়। হ্যাঁ, সৌদি আরবে কাজ করতে যায় যারা, তারা মানে দেশে বউটো রেখে যায়, তারা বেশিরভাগ সময় মানে আরেকটা বিয়ে করে বা অন্য কিছু করে, এরকম অসংখ্য উদাহরণ আমি আমি নিজের আমার আত্মীয় স্বজনদের মধ্যে এরকম উদাহরণ অনেক আছে। সুতরাং এটা কোনো ঘটনা না, তো এই সমস্যার সমাধান রাষ্ট্রের করতে হবে। ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে লাস্টে আমি আরেকটা জাস্ট জাস্ট একটা কথা আপনাকে বলবো, এটা লাস্ট কথা আমার, সেটা হলো যে ধরেন যারা মুক্ত মনা, আপনি বললেন যে যদি আমরা এরকম একটা সমাজ বিনির্মাণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কেউ কাউকে গালি দিব না বা কাউকে হেয় প্রতিপন্ন করবো না, সেটা ধর্মীয় বিশ্বাসের কারণে হোক আর যে কারণে হোক। তো আপনি তো অ্যাটলিস্ট ওই রকম সমাজে পৌঁছে গেছেন, কারণ যেহেতু আপনি নাস্তিকতা 15-20 বছর ধরে প্রচার করছেন, তার মানে আপনি ওরকম একটা পর্যায়ে চলে গেছেন। যেহেতু আপনি ওরকম একটা পর্যায়ে চলে গেছেন, তো আমি পার্সোনালি আপনার কাছে, যদিও আমি যথেষ্ট রেসপেক্ট করি আপনাকে, কারণ আপনি অ্যাটলিস্ট মানে যথেষ্ট চিন্তা করেন আপনি প্রত্যেকটা বিষয় নিয়ে, এই জন্য আমি আপনার রেসপেক্ট করি, রেসপেক্ট করা আর আপনার কনসেপ্ট গুলো মেনে নেওয়া আলাদা জিনিস। তো আমি যেহেতু আপনাকে রেসপেক্ট করি, সুতরাং আমি চাইবো আপনি যেহেতু ওই পর্যায়ে চলে গেছেন, তো আপনি আল্লাহ রাসুলকে নিয়ে যে গালি গালাজ গুলো বা যে টাইপের কথাগুলো ধরেন মানে এই ধরেন লাইক পাগলের সাথে উদাহরণ দেওয়া এটার সাথে ওটার সাথে, এগুলো কি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন না? যদি পারতেন তাহলে আমাদের আরো একটু সুবিধা হইতো এটা বুঝতে, যে আসিফ ভাই যেহেতু এই কাজগুলো করে না, তার মানে এরকম সমাজ যদি একটা বিনির্মাণ হয়ে যায় তাহলে ওনারা এই কাজগুলো করবে না বা কেউই করবে না। কিন্তু একজন ধর্ষককে তো ভাই ধর্ষক বলতেই হবে, এটা তো কোনো উপায় নেই আমাদের হাতে। তো সংশোধনাগারে দিতে চাইছেন আপনি তাদেরকে, তো না, আপনি সে ধর্ষক যে তো ধর্ষক, সারাদিন বললে তো না সে যে ধর্ষক এটা তো সত্য, ধর্ষক যে এটা তো সত্য, তাকে আমি তাহলে এটা কি সংশোধনাগারে আপনি দিব, সংশোধনাগারে আপনি দিব কি নাকি করবেন? তাকে আমি শাস্তি দিব, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু সে যে ধর্ষক সেটা তো মানে পরিষ্কার, এটা দিনের আলোর মতো পরিষ্কার। আমাদের কাছে রেফারেন্স আছে, যত মানে প্রচুর পরিমাণে আচ্ছা, রেফারেন্স এখন আছে আমাদের কাছে, যুদ্ধবন্দীদের সাথে যদি কেউ এই ধরনের আচরণ করে, যেমন হিটলারকে আমরা বলি গণহত্যাকারী বলি, কিন্তু তাকে আমরা ধর্ষক বলি না। হিটলার গণহত্যা চালিয়েছে, গণহত্যা করেছে, তারপর পাকিস্তান আর্মিদের ভিতরে মানে গণহত্যাকারীও ছিল, গণধর্ষণকারীও ছিল, ধর্ষণকারীও ছিল। সুতরাং তাদেরকে আমরা এই নামে অভিহিত করি ভাই, সত্য যেটা সেটা তো বলতে হবে, এটা তো কোনো উপায় নেই। যেমন ধরেন গৌতম বুদ্ধ জীবনে কখনো যুদ্ধ করেননি, তাকে তো আমরা বলছি না যে সে যুদ্ধবাজ, সে ধর্ষক, এগুলো তো বলছি না, কিন্তু যে যেটা করেছে তাকে তো সেই সম্মান বা তাকে প্রাপ্য মর্যাদা সেটুকু দিতে হবে তাকে। তো আপনি একটা ধর্ষককে যদি ধর্ষণকারী ধর্ষণকারী সারাদিন বলেন, তাহলে তো তার সংশোধন হওয়ার সম্ভাবনাটা কম। তো একটা সে তো একটা তার তো শব্দটাকে আপনি, তাকে তো সংশোধন করা যাচ্ছে না, সে তো মারা গেছে। যে যে ভদ্রলোকের কথা আমরা বলছি, তার যারা অনুসারী, তার যারা যার যারা অনুসারী, অনুসারী, তার যারা অনুসারী, যারা তাকে ফলো করে একই কাজগুলো করার কথা ভাবছে, তাদেরকে আমরা এমন ভাবে মানে এমন ভাবে বলবো যেন তারা বুঝতে পারে যে এই কাজগুলো ধর্ষণ ছিল, এবং এই কাজগুলো তারা আর তাদের জীবনে ফলো করবে না, তারা যেন সংশোধন হয়। যেমন একটা না এমন এখানে বাংলাদেশে এমন অনেক মানে পুরুষ আছে যারা মনে করে 5-6 বছরের মেয়েদের সাথে যৌন সম্পর্ক করা যায়। আমি কিছুদিন আগে একজন মাদ্রাসার প্রখ্যাত শিক্ষক, ওনার নাম যেন কি, হাসান মাহমুদ, হাসান মাহমুদ ফেসবুকে আছে, হাসান মাহমুদ নাম এই ভদ্রলোকের, উনি মানে মাদ্রাসার একজন প্রখ্যাত শিক্ষক, উনি এসে লিখেছেন 5 বছরের মেয়ের সাথে সেক্স করা যায়, সেক্স করে স্বাদও পাওয়া যায়। হ্যাঁ, মানে স্বাদ পাওয়া যায়, মানে মানে কি ভয়ঙ্কর কথা, আপনি চিন্তা করে দেখেন, স্বাদ পাওয়া যায় মানে তিনি স্বাদ পেয়েছেন, মানে তিনি যেহেতু লিখেছেন স্বাদ পাওয়া যায়, তার মানে হচ্ছে তিনি স্বাদ পেয়েছেন, তিনি 5 বছরের একটা মেয়ের সাথে এই কাজ করে স্বাদ পেয়েছেন, কি ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং তিনি দাবি করছেন যে বাংলাদেশে এই বাল্য বিবাহ নিষিদ্ধ করা হয়েছে, এটা উঠিয়ে দেওয়া হোক, সব ইসলামে এরকম কোনো নিয়ম নাই, সব মেয়েদের কি বিয়ে করা যাবে, ইসলামে কোনো বয়স বলতে কিছু নাই, এরকম না, আপনি আন্দোলন প্রাপ্ত করবেন বয়স্ক তারা। হলে বিয়ে করবেন, এটা এটা ঠিক আছে, আসলে সে ভুল ব্যাখ্যা করছে। না মানে না, যেমন তিনি ধরেন যে আন্দোলনে নামবেন, তিনি হুমকি দিচ্ছেন, তিনি আন্দোলনে নামবেন, হেফাজত ইসলামীকে নিয়ে আন্দোলনে নামবেন, এবং তার ভুল, প্রোফাইলে হাজার হাজার লাইক, আমি তার মানে এক একটা স্ট্যাটাসে 700-800 লাইক দেখেছি আমি। আসলে এই হাসান যে মাহমুদ আপনি লোকজনগুলোর সার্চ জন্য করে দেখেন ভাই, মুসলমানদের নামগুলো খারাপ হয়ে গেছে আপনাদের কাছে, না না আপনি, আপনারা ভাই সুযোগ আমি পেয়ে বুঝতে গেছেন। পারছি না ভাই, মাদ্রাসার শিক্ষক ওনার মানে মানে এক একটা স্ট্যাটাসে 800-900 লাইক, একটা স্ট্যাটাসে দেখেছি 2300 লাইক, 2300 লাইক, মানে আপনি চিন্তা করে দেখেন এগুলা কি। তারপর একটা গ্রুপ আছে মাসনা কি যেন, মাসানা কি যেন একটা নাম, দাঁড়ান আমি একটু বের করি, দাঁড়ান, না সমস্যা নাই ভাই, আমি মাসা আপনার সাথে এই মাসনা বিষয়ে একমত। ওই গ্রুপটার নাম হচ্ছে মাসনা সুলাসা রুবা, এটার মানে হচ্ছে দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী। এই গ্রুপের ভিতরে ঢুকে দেখেন ভাই,
মানে কি তাণ্ডব চলতেছে, এক একজন মানে চার বিয়ের অধিকার চাচ্ছে এবং সেগুলোতে হাজার হাজার লাইক, 6,000 7,000 করে লাইক এক একটা মানে স্ট্যাটাসে। তারা তারা ওখানে লিখছে যে কোন স্ত্রীর অধিকার নেই, স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে পরবর্তী বিয়ে করতে হবে এমন কোনো কথা কোথাও ইসলামের কোথাও নাই, মানে স্ত্রীদের অনুমতি নিতে হবে না, আপনাদের যত ইচ্ছা বিয়ে করবেন, চারজন বিয়ে করবেন একসাথে, এরকম এরকম মানে লেখালেখি হচ্ছে। এটা কি বলেন এই সমস্ত লোকদেরকে, মানে বারবার বারবার বলে বলে বুঝাইতে হবে যে এই তোমাদের তোমরা যে রুল ফলো করো সেগুলো হচ্ছে মধ্যযুগের বর্বর রুল, এগুলো এখন এই সমাজে চলবে না। কিন্তু এদের ব্রেন গুলো আসলে এমন ভাবে তৈরি যে আপনি এদেরকে চাইলেও বুঝাইতে পারবেন না, কারণ এরা হচ্ছে চেষ্টা হলো করে তো যাবো, অন্ধ অনুসারী। আমরা আমাদের চেষ্টা করে যাব যতটা সম্ভব, আমরা চেষ্টা করে যাব। এবং এটাতে কাজও হচ্ছে, আমি যে একটু আগে আমি বললাম যে একটা ছেলে ছিল অনেক বছর আমাকে গালি দিয়েছে, অনেক গালি গালাজ করেছে, সে হচ্ছে গিয়ে সালাফি মতাদর্শ ছিল, সে একটা 13 বছরের বালিকাকে বিয়ে করেছিল, সে এখন আমার আমার লেখা লেখা পড়ে এবং সে এখন বলে যে মেসেজ আমার পাঠাইছে আপনাকে সে আর এগুলো বিশ্বাস করতে পারছে না, সে আমাকে মেসেজ দিয়েছে। এরকম অসংখ্য মেসেজ আমি পাই, আমি আপনাদেরকে পড়েও শোনাতে পারি, আমি এখন এখন তাদের পরিচয় দিব না কিন্তু আমি অসংখ্য মেসেজ পড়ে শোনাতে পারি আপনাদেরকে। আসলে এই লোকগুলো আর ধরেন আপনাদের আপনাদের যারা অনুসারী বা আপনারা যারা নাস্তিক তাদের আর এই লোকগুলোর ভিতরে একটা জায়গাতেই মিল, সেটা হলো যে তারা আসলে কোরআনের ওই আয়াত গুলো বা হাদিস গুলোকে তারা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না বা সঠিক ব্যাখ্যাটা তারা জানে না, এইটাই হলো প্রবলেম, তাছাড়া আর কিছুই নাই। জাস্ট শুধু এই এখানে কনসেপ্টটুকু শুনে হলেই হবে। না, এখানে সমস্যাটা হচ্ছে আপনি মনে করেন যে আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে ইসলাম, কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা আসলে ইসলাম না। ইসলামের মূল কোরআন এবং হাদিসে যেগুলো লেখা আছে এবং এই বিষয়ে যে স্কলাররা ইসলামের প্রখ্যাত স্কলারগণ যে কথাগুলো বলে গেছেন দীর্ঘদিন স্টাডি করার পরে, তারা যে কথাগুলো বলে গেছেন সেগুলো হচ্ছে মূল ইসলাম, এবং সেই মূল ইসলামটা পাওয়া যায় সালাফি ইসলামের ভেতরে, যেটা হচ্ছে একদম খাঁটি জেনুইন ইসলাম। এবং আপনারা যারা এখন অন্যান্য, আমি আমি আপনার সাথে এটুকু জায়গাতে একমত হবো যে কোরআন এবং হাদিস, সহি হাদিস এবং কোরআন এই দুইটাই হলো একমাত্র ইসলাম, এখানে আমার কথাও গ্রান্টেড হবে না বা আপনার কথাও গ্রান্টেড হবে, আচ্ছা ঠিক আছে, কোরআন তাহলে এবং আপনি সহি আমাকে হাদিস। তাহলে আপনি আমাকে একটু ব্যাখ্যা, আপনি যেহেতু সঠিক ব্যাখ্যাগুলো জানেন যদি জেনে থাকেন, সঠিক ব্যাখ্যাটা জেনে থাকলে আমাকে একটু বলেন তো ভাই, যে যে যুদ্ধবন্দী নারীদের সাথে যে যৌনকর্ম করা এই বিষয়টা যদি আমাকে একটু ব্যাখ্যা করে আমাকে, মানে এটা যে একটা ভালো কাজ নাকি খারাপ কাজ, এই জিনিসটা যদি আমাকে একটু ব্যাখ্যা করে, আপনার যে ব্যাখ্যা আছে আপনার কাছে, বললাম যে তারা এখন সবাই ভুল আপনি ব্যাখ্যা করেছে, আপনি একটু আপনি ঠিক ব্যাখ্যাটা আপনি দিয়ে দেন। আপনি যে ঘটনার আপনি যে ঘটনার ব্যাখ্যাটা চাচ্ছেন, আসলে আপনাকে প্রথমে ওই ঘটনার প্রেক্ষাপটে যেতে হবে, কোন জায়গাটাতে গেছেন আপনি ওই জায়গাটাতে যেতে হবে। এমনও হতে পারে যে তাদের হয়তো বা স্বামী মারা গেছে বা তাদের স্বামী যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় মারা গেছে, এখন তাদের ভরণ পোষণের দায়িত্ব হিসেবেও যদি তাদেরকে অন্য কারোর সাথে দিয়ে দেওয়া হয়, সেটাকে পরবর্তীতে যদি আপনারা ইতিহাস বিকৃতি করে যদি সেটাকে আপনারা ধর্ষণের পর্যায়ে নিয়ে গিয়ে থাকেন, তাহলে এটা না না, নিশ্চয়ই এখানে কোরআনের ফল্ট। না, এখানে আমি মানে সরাসরি হাদিসের বিবরণ দিয়েছি অনেকবার, অনেকবার দিয়েছি, এখনো দিতে পারি আপনাকে, এখনো বলতে পারি সেগুলো কি যে সহি স্বামী হাদিস জীবিত নাকি? আছে। হ্যাঁ সহি, একদম সহি হাদিস, আমি কখনো মানে ইয়া যদি জয়ীফ হাদিসের কথা বলি তাহলে আমি বলে দিই সাথে সাথে যে এটা ভাই জয়ীফ হাদিস, বা হাসান লেভেলের হাদিস হলে আমি বলে দিই সাথে সাথে এটা হাসান লেভেলের হাদিস, বাকি যা আমি বলি সেগুলো সব সহি হাদিস বলি, কোনো মানে অন্য কোনো ইয়া বলি না, আচ্ছা, ঠিক যাদের আছে। আমি স্বামী আপনাকে, বেঁচে ছিল তাদের স্বামী তো ডেফিনেটলি আমার মনে হয় না যে তারা তৎকালীন সময় ইসলাম ধর্মের অনুসারী ছিল, তারা মনে হয় ইসলাম ধর্মের অনুসারী ছিল না, আর সেক্ষেত্রে হয়তো তাদের ওয়াইফরা ইসলামের প্রতি আকর্ষিত হয়েছে বা ইসলামের মহানুভবতায় তারা দীক্ষিত হওয়ার কারণেই তারা ইসলাম ধর্মে চলে আসছে, এরকমও তো হতে পারে। আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে ধরেন কাউ, আসলে এই আলোচনাটা করাটা একটু মানে আমার জন্য মানে কি বলবো বলেন আপনি, না আমি আমি ঠিক আসলে আছে থাক, বাদ দেন ঠিক বাদ আছে দেন বাদ বুঝতে দেন, পেরেছি, সমস্যা বাদ নাই, দিই আপনার বাদ ঠিক দিই। আছে হ্যাঁ ভাই, আপনি আপনি ভালো যদি থাকেন, আপনি যদি কারণ নিজে মানে নিজে মানে ইয়া পান, নিজে এক ধরনের শান্তি পান এই কথাটা, এই ধরনের কথা বলে যে ওই মেয়েরা যাদেরকে ধরে ফেলেছিল, আমি আপনাকে একটা পড়ে শুনাই, দেখেন আপনি একটু শুনেন। সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 2155। বন্দি স্ত্রীলোকের সাথে সহবাস করা, 2155। আন নুফাইলি বরবর বরবর আনসে থেকে তিনি বলেন, তিনি আমাদের মধ্যে খুতবা প্রদানের সময় দণ্ডায়মান হয়ে বললেন, আমি তোমাদের কে তাই বলবো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি হুনায়নের যুদ্ধের সময় বলেন যে ব্যক্তি আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান এনেছে সে যেন অন্যের পান অন্যের ক্ষেতে পানি শেষ না করে, অর্থাৎ অন্যের গর্ভবতী নারীর সাথে সহবাস না করে, আর যে ব্যক্তি আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান এনেছে তার জন্য বন্দিনী গর্ভবতী নারীর সাথে সহবাস করা বৈধ নয় যতক্ষণ সে সন্তান প্রসব করে পবিত্র হয়, আর বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলা ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে তার জন্য গনিমতের মাল বন্টনের আগে বিক্রয় করা হালাল নয়। এটা হচ্ছে একটা হাদিস, আরেকটা হাদিস আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, এই যে গ্রন্থের নাম সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে 3477 নম্বর হাদিস। ইস্তিবরার পর যুদ্ধ বন্দিনীর সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওতাসের দিকে একটি বাহিনী বাহিনী পাঠান, তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধে জয়লাভ করে এবং তাদের অনেক কয়েদি তাদের হস্তগত হয়, তাদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কয়েকজন সাহাবী যেন নাজায়েজ মনে করলেন তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে, আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন এবং তোমাদের মধ্যে অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল যখন তারা তাদের ইদ্দত পূর্ণ করবে।
ঠিক আছে, এই এই হাদিসটা পড়লে পরিষ্কার ভাবে বোঝা যায় যে শত্রু দল একটাকে ধরে তাদের দাস তাদের স্ত্রীদেরকে তারা ক্যাপচার করেছিল। হযরত মুহাম্মদের বাহিনী তাদের স্ত্রীদেরকে ক্যাপচার করে নিয়ে আসছিল। ক্যাপচার করে নিয়ে এসে তারা জানতো যে তাদের স্বামীরা পালায় গেছিল, তাদের স্বামীরা জীবিত আছে, তাদের হয়তো কারো সুখের সংসার ছিল, তাদের হয়তো কারো সন্তান ছিল। সেই মেয়েদেরকে খালি তারা ধরে নিয়ে আসছে, সেই নারীদেরকে তারা ধরে নিয়ে আসছে। সেই নারীদেরকে তারা ধরে এনে তখন ভাগ বাটোয়ারা করার সময় সাহাবিরা কেউ কেউ এই কাজটাকে অনৈতিক বলে মনে করছিল, যে তাদের তো স্বামী জীবিত আছে, তাদের তো মানে হাজবেন্ড আছে, তাদের সাথে আমরা কিভাবে সেক্স করি। তখন হযরত মুহাম্মদ দের কাছে এই আয়াত নাজিল হলো যে তাদের জন্য এইটা হালাল, তাদের সাথে সেক্স করা হালাল, যদি একটা শর্ত, সেটা হচ্ছে ইদ্দত পূর্ণ করে নিতে হবে। ইদ্দত সময়টা পূর্ণ করে ফেলে, ইদ্দত সময়টা হচ্ছে গিয়ে মানে দেখা যে সেই মেয়েটা গর্ভবতী কিনা, তার পেটে সন্তান আছে কিনা, এটা দেখার জন্য একটা সময় মানে পাস করতে হয়, সেটাকে ইদ্দত বলা হয়। এখন শুধু এইটুক হয়ে গেলে তখন তার জন্য এটা হালাল। এখন ভাই এই জিনিসটাকে আপনি তারপর এইরকম যে ভাগ বাটোয়ারা করে দেয়া, মেয়েদেরকে ভাগ বাটোয়ারা করে দেওয়ার হাদিস আছে ভাই, আপনি এগুলো কি বলেন? না আপনি একটু ভুলভাবে মনে হয় ব্যাখ্যা করতেছেন, ব্যাখ্যাটা একটু ভুলভাবে করতেছেন। সেটা হলো যে দেখেন ওখানে কিন্তু তাদের বিয়ে বাতিল হয়ে যাবে বলা হয়েছে, বলতে এটা বোঝানো হয়েছে যে সাহাবিরা কিন্তু তাদেরকে মানে যেভাবে টাকা বন্টন করে নেয়, এভাবে মেয়ে বন্টন করে নিছে, আপনি আসলে এভাবে ব্যাখ্যা করতেছেন। আসলে ওরকম নয়, তারা কিন্তু বিয়ে করছে তাদেরকে, বা তাদেরকে স্ত্রীর মর্যাদায় রাখছে, অথবা তাদেরকে মানে নিজেদের আয়ত্তে রাখছে, তাদের ভরণ পোষণ, তাদের দায় দায়িত্ব এগুলো কিন্তু সেই সাহাবির উপরে ছিল। যে সাহাবি ওই ধরেন কোন একটা মেয়েকে যে দায়িত্ব নিয়ে নিছে, তার সে দায়িত্ব নিয়ে নিছে মানে তার সেক্সুয়াল দায়িত্বটাও তার উপরেই ছিল। নিশ্চয়ই এটা এমনটা নয় যে ধরো তোমরা তিনজন মিলে এই মেয়েকে নিয়ে যাও, তোমরা তিনজন মিলে এই মেয়েকে নিয়ে যাও, এতটা বর্বর নয় কিন্তু, এরকম নয়। এরকমই বলবো ভাই, এরকমই বলবো আপনাকে। আপনাকে আমি মানে ইবনে কাথির থেকে আমি পড়ে শোনাতে পারি, এখন আমার বইটা ইয়া করতে হবে, ইবনে কাথির থেকে আমি পড়ে শোনাতে পারি, আমি আমি আপনাকে ইয়া দিতে পারি যে সাফিয়া মেয়েটাকে কয়েকটা মেয়েকে কয়েকটা যুদ্ধবন্দিনীকে একসাথে রেখেছিল, এবং একজন সাহাবি এসে বললো যে সে একটা মেয়ে নিবে, তখন তাকে বলা হলো যে তুমি এই মেয়েদের ভিতর থেকে বেছে নাও। মেয়ে নেবে নাকি বিয়ে করতে চাইছে? না না না, বিয়ে করতে চায় না, সে দায়িত্ব নিতে চায় না, যে ক্যাপচার করা নারীরা আছে তাদের ভিতর থেকে একজনকে সে নেবে। না ভাই ভাই একটু একটু বলি, সেটা হলো যে যেমন ধরেন বাংলাদেশে এখন রোহিঙ্গারা আসছে, তো ধরেন আমি আনম্যারিড, আমি 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 ধরেন বিয়ে করি নাই, আমি এখন ইচ্ছে পোষণ করলাম যে একজন রোহিঙ্গা মেয়েকে আমি বিয়ে করবো, যেন সে একটা ভালো একটা সামাজিক মর্যাদায় থাকতে পারে, কারণ যেহেতু মায়ানমারের অবস্থা এখন খারাপ। এরকম যদি আমি চিন্তা করি তাহলে ডেফিনেটলি এটা ভালো চিন্তা, তো হতে পারে যে সেই সময় সাদের এরকম চিন্তা করছে যে আসলে ওখানে তো অবস্থা খারাপ, আমি একটা মেয়ের দায়িত্ব নিয়ে নিই, হতে পারে। আপনি তার মানে না 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 ভাই, যুদ্ধবন্দী নারীদের সাথে বিয়ে করা ছাড়াই তাদের সাথে সেক্স করা হালাল, এটা ইসলামের একদম পরিষ্কার নিয়ম। আপনার যদি এটা জানা না থাকে আপনি একটু জেনে নেন, সেই সময় নারীদের সাথে দাসীদের সাথে দাসীদের সাথে এবং যুদ্ধবন্দী নারীদের সাথে বিয়ে করা ছাড়াই তাদের সাথে সেক্স করা হালাল, ঠিক আছে? এবং 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 বলেনি বলেনি এবং একজন স্ত্রী পর্যন্ত তার স্বামীকে কখনো না করতে পারে না, যৌন যৌন চাহিদা জাগলে, স্বামীর যৌন চাহিদা জাগলে তখন একজন স্ত্রী পর্যন্ত তাকে না করতে পারে না। এমনকি হাদিসে আছে উটের পিঠে পিঠে চড়া অবস্থাতেও যদি একজন স্বামী যৌন কামনা জাগে তখনও তাকে যেন যৌন কামনা যেন স্ত্রী পূরণ করে। উটের পিঠে থাকা অবস্থাতেও স্ত্রীর এই যৌন কামনা পূরণ করতে হবে, স্ত্রীর মর্যাদা হচ্ছে এইটুক। আর দাসীর মর্যাদা, এই হাদিসের আরো কিছু আছে ভাইয়া, এইটা আরেকটু আছে, সেটা হলো যে তার স্বামীকেও বলা হয়েছে যে সে যেন এই বিষয়গুলো তাকে অবশ্যই খেয়াল রাখে, এবং সে যেন মানে ঠিক আছে সাথে যৌন সম্পর্ক করার পূর্বে যেন স্ত্রীর অবস্থাটা সে বোঝে, না না সেটা আছে, সেটা ঠিক আছে, কিন্তু স্ত্রীর দায়িত্ব হচ্ছে এইটুক যে যে কোনো অবস্থাতে তার স্বামীর যৌন চাহিদা পূরণ করা। আর দাসীর কাজ হচ্ছে, দাসীর স্ট্যাটাস হচ্ছে তার অনেকখানি নিচে, দাসীর তো কোনো মতামতই থাকতে পারে না এখানে, যৌন চাহিদার ব্যাপার বেলায় দাসীর কোনো মতামতই থাকতে পারে না, যেখানে স্ত্রীরই স্ট্যাটাস হচ্ছে এখানে সেখানে দাসীর তো কোনো মতামতই থাকতে পারে না, ঠিক আছে? যা দাসী বা যুদ্ধবন্দী নারীর কোনো মতামতই থাকতে পারে না, এবং এই ইসলামের কোথাও এরকম কোনো রেফারেন্স নাই যে মেয়েদেরকে জিজ্ঞেস করা যে তোমরা কি আমাদের সাথে যৌন সম্পর্ক করতে চাও, বা ডেফিনেটলি যুদ্ধবন্দী নারীরা কখনো মানে বিজয়ী বাহিনীর সাথে যৌন সম্পর্ক করতে চাবে না, এটা যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষই বুঝবে। তারপর আপনি যদি আমাকে দেখাতে পারেন যে তারপরে যদি আপনি আমাকে দেখাতে পারেন তাহলে এরকম আরো অনেক হাদিসই আছে যে তারা রাসূলের মহানুভবতায় তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, এরকমও তো অনেক হাদিস আছে, এগুলো তো আপনার বিশ্বাস করা উচিত। ঠিক আছে, আপনার মানে কি বলবো বলেন, একটা একটা মেয়েকে যখন ধরে তুলে নিয়ে আসা হয় তার স্বামী পিতা পুত্র এগুলো সবাইকে হত্যা করার পরে, তারপরে তারা মহানবীর মহানুভবতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করছে, জিনিসগুলা আর কি বলবো বলেন, আপনি আসলে বুঝবেন ভাই, বিষয়টা যে তুলে নিয়ে আসা নয়, আমি তুলে নিয়ে আসা নয়, আসলে বিষয়টা হয়তো এরকম যে ধরেন আমার বাড়ি বগুড়াতে, তো ধরেন না না এটা এটা গনিমতের মাল, এটা গনিমতের মাল, গনিমতের মাল তুলে আনা হয় এবং সেগুলা খুমুস যেটা 20% সেটা হচ্ছে হযরত মুহাম্মদ এবং তার পরিবারের ভাগে যায়, সেখান থেকে 20% তাদেরকে দিতে হয়, এগুলো ভাই পরিষ্কার ইসলামের নিয়ম। এটা তুলে আনা মানে গনিমতের মাল সবসময় তুলেই আনতে হয়, মানে গনিমতের মাল কেউ মেয়েদেরকে বলে না যে তোমরা আমাদের সাথে আসবা নাকি আসবা না, এরকম কেউ কখনো বলে না,
না, তুলে নিয়ে আসা আর হেফাজত করা দুইটা কিন্তু আলাদা জিনিস। আমি আপনাকে যেটা বোঝাইতে চাচ্ছিলাম যে ধরেন সিরাজগঞ্জবাসীরা বগুড়াবাসীদের উপর আক্রমণ করছে, তো সেক্ষেত্রে তারা যুদ্ধ করতে করতে বগুড়া সীমানার ভিতরে ঢুকে পড়ছে এবং সেখান থেকে পুরুষদেরকে তাড়িয়ে দিচ্ছে বা মেরে ফেলছে। এখন মেয়েদেরকে তো হেফাজত করতে হবে বা দায়িত্ব নিতে হবে তাদের, তাই না? তো সেই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যদি সিরাজগঞ্জের লোকজন যদি তাদেরকে দেখাশোনা করে বা তাদের দায়িত্ব নেয়, এটাকে আপনি খারাপ চোখে দেখতেছেন কেন? এটা কি আপনি না অপব্যাখ্যা করতেছেন? না, কি বলবো বলেন, আপনাকে আর কিছু বলার নাই, মানে খুবই অদ্ভুত ঠিক লাগে আছে এই ভাই, ওকে বিষয়গুলা, ওকে এই জি ভাই, আমি বিষয়গুলা জানি খুবই যে অদ্ভুত এখানে লাগে। কোনো কিছু থাকবে না, কারণ আমি আপনাকে বুঝাইতে পারবো না, আবার আপনিও আমার ভিতরে ওই কনসেপ্টটা ঢুকাইতে পারবেন না, না আমিও না, এই আপনাকে বুঝাইতে বিষয়গুলো পারবো খুবই না। ঠিক অদ্ভুত আছে, লাগে, কিন্তু যখন আপনার ক্ষেত্রে এই জিনিসগুলো প্রযোজ্য হবে তখন হয়তো আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন, এছাড়া আপনার এই জিনিসগুলো বোঝা আপনার জন্য হয়তো খুবই কঠিন। যে যেমন আমার ধরেন আমার আমার বেলাতে এরকম হতে পারে যে যেমন হয়তো ধরেন আপনিও বুঝবেন, যেমন ধরেন আপনিও আমাদের হয়তো দেশে বুঝবেন সেই সময়ে যখন ধরেন আমাদের দেশে আপনার যখন ধরেন এই যে মানে যুদ্ধ মানে বীরাঙ্গনাগণ যারা আছেন, যাদেরকে ধর্ষণ করা হয়েছিল, তাদের ক্ষেত্রে পাকিস্তানি আর্মিরা বা পাকিস্তানি আর্মিদের সন্তানরা এখন হয়তো সেক্ষেত্রে বলবে একই কথা, যে পাকিস্তানি আর্মিদের বীরত্ব দেখে, তাদের মহানুভবতা দেখে বাঙালি নারীরা স্বেচ্ছায় গিয়ে তাদের সাথে যৌন সম্পর্ক করেছিল, এগুলো হয়তো দাবি করতে পারে। কিন্তু ভাই এগুলো না আমরা না, যে বুঝি না, যে কোন কনসেপ্টের সাথে কোন কনসেপ্ট বুলিয়ে ফেলতেছেন, মানে মিলিয়ে ফেলতেছেন বা ইয়ে যুদ্ধ করতেছেন আসলে। যুদ্ধবন্দী নারীর পৃথিবীর সমস্ত জায়গায় যুদ্ধবন্দী নারীদের সাথে কি কি করা হয়, কি কি ঘটনা ঘটে, এগুলার আন্তর্জাতিক আইন কি, আন্তর্জাতিক নিয়ম কানুন কি, কেন এই যুদ্ধবন্দী নারীদের সাথে কি করা যাবে কি করা যাবে না, এগুলো নিয়ে আইন হয়েছে, কেন কেন হয়েছে, কি কি ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে, এগুলো ভাই আমরা সবাই বুঝি জানি। তারপরে যদি আপনি না মানেন তাহলে তো আর কিছু বলার নেই ভাই। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার ঠিক জন্য, আছে ভাই, ঠিক আছে, আপনাকে ভালো ধন্যবাদ, থাকবেন। আবারও কথা হবে কোনো একদিন, আচ্ছা, বাই বাই। ভালো থাকবেন।